আবাস নিয়ে কাচুয়া নামখানা ছবিটা তো দেখলেন, পুরুলিয়ার ছবিটাও দেখাই। পুরুলিয়াতে রাস্তা অবরোধ কেন? কারণ বাগমুন্ডিতে আবাস বিক্ষোভ, তালিকায় নাম নেই, আর যে কারণে তারা বিক্ষোভ দেখান এবং গ্রামের মহিলারা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তালিকায় গড়মিল, কারচুপির অভিযোগ। বাগমুন্ডি ঝালদা রাজ্য সড়কের চরিদা মোড়ে অবরোধ করেন দীর্ঘক্ষণ এবং অবরোধের জোরে যানজট হয়। রীতিমতো অবরোধ তুলতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে অবশেষে অবরোধ তোলা হয়। পলককে গলি পলককে বললো পাবে ঘর, এখন ঘর আর আসে নাই কোনো, এখন ঘর যা মাথায় দে পাবে তোমরা ঘর, এরকম বলে ঘর ভাই নাই। সেই কারণে কি আজকে পথ অবরোধ করলেন আপনারা, রোড জাম করেছেন? আমরা তার জন্য এইটা করেছি যে আমি ভাড়া করে আছি, আমার তো ঘর বলতে নাই, আমি তো নিজের ঘর বলতে জানি না, যেটা আমার কোনটা ঘর কোনটা পাই, আমি পরে দুয়ারে পড়ে আছি, আমাকে ঘর দাও। আমি আর কোনো, আমরা গরিব লোক, আমরা কোনো বুঝতে পারি না, আমরা তো ঘর পাই না, কি কারণে পাই না, আমি বলতে কিসের কারণে আমরা পাই না। এর আগে কোথায় জানিয়েছেন? কোথায় জানিয়েছিলেন? পলককে জানিয়েছি। কি বলেছেন তারা? তারা বলছে পাবে, তখন আমরা আশাতে আমরা ঘুরে আসি, গরিব লোক আমরা। তো এবারে যে সার্ভে শুরু হয়েছে বাড়ির জন্য, আপনার কি সার্ভে হয়নি আপনার বাড়িতে?